আমি এই মুহূর্তে ভাঙড় কলেজের সামনে রয়েছি। সেই ভাঙড় কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে নাকা চেকিং এর কাজ চলছে এবং তুমি দেখতে পাচ্ছো যে প্রত্যেকটি গাড়ি যে কটি গাড়ি যাচ্ছে একদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে একদিকে অর্থাৎ পুলিশ রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশ কিন্তু প্রত্যেকটি গাড়ি চেক করছেন, প্রত্যেকটি গাড়ির ডিকি খুলে কিন্তু চেক করা হচ্ছে, এছাড়াও কিন্তু যে গাড়ি যাচ্ছে বাইক থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু চেক করা হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে যাতে ফের উত্তপ্ত না হয় ভাঙড় এবং সেই উত্তপ্তকে ঠান্ডা করতে কিন্তু ভাঙড়ের যে সমস্ত থানাগুলো রয়েছে অর্থাৎ একদিকে কিন্তু কাশীপুর থানা একদিকে ভাঙড় থানা এবং তারা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী থেকে আরম্ভ করে তারা রাস্তায় রুট মার্চ করছেন এবং এক প্রকার এই এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেই বাইককেও দাঁড় করানো হয়েছে, সেই বাইকের মধ্যে যে সমস্ত যাত্রীরা রয়েছেন এবং তাদের ব্যাগ খুলেও পর্যন্ত চেক করা হয়েছে যে এর মধ্যে কোনো কিছু কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো বোমা রয়েছে কি না সেই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি যাতে আজকে যাতে ফের কোনো উত্তপ্ত না হয় এবং আমরা কিছুক্ষণ আগে যে চিত্র দেখেছি যেভাবে বোমাগুলোকে অর্থাৎ সিআইডি আধিকারিকরা এসেছিলেন তারা বোমা নিষ্ক্রিয়তার কাজ সেরেছেন। এর পাশাপাশি কিন্তু যে ভাঙড়ের যে বিভিন্ন রাস্তাগুলো রয়েছে বাইলেনগুলো রয়েছে সেইখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর পুলিশ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রুট মার্চ করানো হচ্ছে যাতে কোনো রকম কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়। এবং গতকাল রাত 10:30টার পর থেকে ভোর 5টা অবধি যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছিল গুলি চলেছিল তাতে কিন্তু যথেষ্ট এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে এবং এলাকার মানুষজন যথেষ্ট ভয় পাচ্ছেন, তারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। পাশাপাশি 144 ধারা জারি করা হয়েছে অর্থাৎ একসাথে বেশ কয়েকজন মানুষ যাতে না যেতে পারে রাস্তা দিয়ে সেই ব্যবস্থা তারা করেছেন এবং পুরো ভাঙড় চত্বর জুড়ে কিন্তু মোড়ে মোড়ে প্রত্যেকটি মোড়ে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে অর্থাৎ ভাঙড়কে শান্ত করতেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং গতকাল আইএসএফের কর্মীরা যে ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ পুলিশের সঙ্গে তারা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং তারপরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে তারা বোমা নিক্ষেপ করেছেন, গুলি চালিয়েছেন, সেই ঘটনা যেমন ঘটেছে প্রায় 3 জন মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি তুমি জানো যে বারুইপুর অ্যাডিশনাল এসপি এবং তার হাতে চোট লেগেছে অর্থাৎ গুলি লেগেছে, তার যে দেহরক্ষী তার পায়ে গুলি লেগেছে, এছাড়াও যিনি চালক ছিলেন তার পিঠেও বোমের আঘাত রয়েছে এমনটা। এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে আইএসএফের বেশ কয়েকজন কর্মীও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং 3 জনের মৃত্যু হয়েছে। এই যে ঘটনা এবং সকাল থেকে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এলাকার বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং রাস্তায় যে সমস্ত বোমাগুলো পড়েছিলেন আটফাটা অবস্থায় এবং সেই সমস্ত বোমাগুলো তারা রিকভার করেছেন, গুলির খোল রিকভার করেছেন অর্থাৎ যে মুহুমুহু গুলি এবং বোমা চলেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার এবং সেগুলো নিষ্ক্রিয়তার কাজ তারা সেরেছেন। এছাড়াও কিন্তু যেই জায়গাগুলো উত্তপ্ত হয়ে রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এবং পুলিশ প্রশাসন দিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই জায়গায় রুট মার্চ করানো হচ্ছে এবং যাদের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি পুলিশ পৌঁছে গিয়েছে সেই দেহগুলোকে নিয়ে যাতে ময়না তদন্ত করা যায় সেই ব্যবস্থা কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছেন। অর্থাৎ এক প্রকার পরিষ্কার ভাঙড়কে শান্ত করতে কিন্তু রাজ্য পুলিশ যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ গতকাল নিলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। এবং যেখানে বারবার করে আইএসএফ কর্মীরা দাবি করছেন যে তারা যে ঘটনা দেখেছেন গতকাল যে তাদের কর্মীরা যেভাবে আটকে গিয়েছিলেন গণনা কেন্দ্রে এবং তারাই রিকভার করতে বলছিলেন তাদেরকে এবং তারপরে তারা যখন এসেছেন তাদের উপরে কিন্তু আক্রমণ হয়েছে, তারপরেই কিন্তু আইএসএফ কর্মীরা তাদের উপরে আক্রমণ করেছেন। এবং যেটা বারবার করে আইএসএফরা দাবি করছেন যে পুলিশ তাদের উপরে গুলি চালায়নি এবং পুলিশের ড্রেস পরে অর্থাৎ যে র্যাপের যে ড্রেস রয়েছে সেই ড্রেস পরে কে বা কারা গুলি চালিয়েছে এবং যেটা প্রাথমিকভাবে তারা যেটা জানাচ্ছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছেন এবং এই গুলির পিছনে রয়েছে আরাবুল ইসলামের লোকজন থেকে আরম্ভ করে এবং শওকত মোল্লার লোকজন করে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করি অর্থাৎ তাদেরকে যখন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা যেটা দাবি করছেন যে তৃণমূল এরকম ঘটনা ঘটায়নি এবং যা ঘটেছে আইএসএফের মধ্যে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইএসএফ কর্মীদেরই মৃত্যু হয়েছে এবং তারা যেটা দাবি করছেন পুরো ঘটনাই কিন্তু তৃণমূলের দিকে ঠেলে দিয়েছেন এবং তৃণমূলে এই ঘটনা ঘটিয়েছে এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং এর বিরুদ্ধে কিন্তু সিআইডি তদন্তেরও ডাক দেওয়া হয়েছে। এবং পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যেমন নাকি নাকা চেকিং চলছে এবং পুলিশের রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাতে আর কোনো রকম ভাঙড় উত্তপ্ত না হয় এবং গতকালের যে বিভীষিকা দিন গিয়েছে ভাঙড় মানুষের এবং সেই বিভীষিকা থেকে যাতে বেরিয়ে আসতে পারে ভাঙড়ের মানুষ সেরার দিকে কিন্তু পুলিশ যথেষ্ট নজর দিয়েছে। স্মৃতি ধন্যবাদ বিশ্বজিৎ, সরাসরি ছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে ভাঙড়ের সেখানে 144 ধারার মধ্যেই।